লাউগাং এডিসি ভিলেজের কামিনী ধানের চাষ পরিদর্শন করেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের অক্লান্ত পরিশ্রমের সফলতার মুখ দেখছে কৃষকরা শান্তির বাজার মহকুমার লাউগাং এডিসি ভিলেজের জনজাতি অংশের লোকজনের বসবাস এলাকার লোকজনেরা জুম চাষের মাধ্যমে কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন শান্তির মহকুমার শেষ প্রান্তে এই প্রত্যন্ত এলাকার বসবাসকারী লোকজনদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে গিয়েছে বগাফা কৃষি দপ্তর বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস এলাকার কিছু সংখ্যক কৃষকদের কামিন ধান চাষের উৎসাহ প্রদান করেন কৃষি দপ্তরের থেকে উৎসাহ পেয়ে কৃষকেরা কলা বাগান ও ওনাদের জম চাষের পাশাপাশি টিলা জমিতে কামিন ধানের চাষ করে এই ধানের চাষের জন্য কৃষি দপ্তর থেকে বীজ ও কিছু অর্থ প্রদান করা হয় বর্তমান সময়ে এই কামিন ধান চাষ সফল হয়েছে কৃষকেরা কিছুদিনের মধ্যে তথ্যাবধায়ক সুজিত কুমার দাস অন্য জায়গায় চলে যাবেন ওনার বদলির আদেশ বের হয়েছে বদলির আদেশ পেয়েও প্রতিনিয়ত মাঠে ঘাটে কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে তত্ত্বাবধায়ক তিনি কয়েকদিন এই অফিসের দায়িত্বে আছেন ততদিন কৃষকদের জন্য কাজ করে যাবেন আজকের দিনেও লাউগাং এমডিসি ভিলেজ কৃষকেরা কামিন ধান চাষে কেমন সফল হয়েছে এবং কোন প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা তা দেখার জন্য ছোটে যান তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস আজকের দিনে তত্ত্বাবধায়কের কাছে পেয়ে খুবই খুশি কৃষকেরা এই প্রত্যন্ত এলাকার কৃষকেরাও চাইছে রাজ্য সরকার যেন কৃষকদের স্বার্থে সুজিত কুমার দাসের আদেশ করেন। এলাকার কৃষকেরা কৃষি দপ্তর থেকে এই ধরনের সাহায্য পেয়ে খুবই আনন্দিত কৃষকেরা প্রথমবারের মতো কামিন ধানের চাষ করেছেন আগামী দিনও দপ্তর সঙ্গে থাকলে ওনারা আরো বেশি পরিমাণে কামিন ধান চাষ করবেন বলে জানান এটা চাষ করার উৎসাহ কোথা থেকে পেয়েছেন এটা এগ্রিকালচার থেকে পেয়েছে কি কি পেয়েছেন বীজ পেয়েছে আর লাগানি টাকা পেয়েছে এর আগে কি এটা চাষ করেছেন না এটাই ফার্স্ট আমার কেমন লাগতেছে ভালো লাগতেছে ওখানে যখন বীজ দিয়েছে মানে ভালো করে উঠতেছে মালিকের খুশি উঠতেছে আর কি আমরা হলো আমার সাবডিভিশনের একদম লাস্ট এরিয়া এটার পরে আর কোনো লোকালিটি নেই এই এলাকা পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি তো সেই ক্ষেত্রে কৃষককে আমরা বিশেষত ধন্যবাদ জানাতে চাই কারণ ও আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ করেছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য লক্ষ্য প্রতিনিয়ত যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সফল করতে আগামী দিনের বগাফা কৃষি দপ্তরের দায়িত্ব আসা তথ্যবদায়ক কতটা সফল হন শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড